এই যে আমাদের ট্যাপা খাচ্ছে মোমো, কেমন খেতে ট্যাপা? হাট টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ঠিক করে বল কি নাম? টুইঙ্কেল টুইঙ্কেল না, বল টুইঙ্কেল টুইঙ্কেল। এই যে মোমো খাবে, বায়না ধরে। Hey everyone, good morning and welcome back to the channel. তো আজকে মার্চের 4 তারিখ আর কালকে ছিল 3 তারিখ। কালকে ব্লগ করা হয়নি কারণ কালকে আমি একটু বিজি ছিলাম, কারণ কালকে আমার একটা কলেজ ছিল আর কালকে সামহাও কিছু ব্যস্ততার জন্য আমার ব্লগটা করা হয়নি। আর মাঝখানে কিছু দিন বেশ আমি মানে ডেলি ব্লগ করাটা বন্ধ রেখেছিলাম, শর্টস দিয়েছিলাম এভরিডে, বাট ডেলি ব্লগটা করা হয়নি, কারণ ছিল কিছু ব্যস্ততা ছিল, কিছু রিজনস ছিল। তো যাই হোক, আজকে থেকে আবার ডেলি ব্লগ করা স্টার্ট করেছি। আর আজকে মানে আজকে নয়, শুধু ওই যে 2 তারিখ থেকে, মানে যেদিন থেকে পুচকুটা হয়েছে, তো তোমরা সবাই তো দেখেইছো যে ব্লগটার মধ্যে যে কি হয়েছে, পুচকু না পুচকি। তো যাই হোক, তোমরা সবাই আগের ব্লগটা দেখেই নিয়েছো, জানিও কিন্তু যে তোমরা কতটা এক্সাইটেড হয়েছো, কতটা খুশি হয়েছো, আর আমরা বাড়ির প্রত্যেকে প্রচণ্ড খুশি। আর সেই দিন থেকে আমাদের মধ্যে জানি না একটা আলাদা খুশি, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে যে হয়তো পুচকুটাকে নিয়েই, কারণ আমাদের জেনারেশনের পরে এই যে নেক্সট জেনারেশন স্টার্ট হলো, সেটা ওকে দিয়েই স্টার্ট হলো, আর আমরা এটা নিয়ে প্রচণ্ড 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 খুশি। সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে, বড় থেকে বাচ্চা, পাড়ার লোকজন থেকে শুরু করে সবার মধ্যে। তো এখন সব থেকে বড় এক্সাইটমেন্ট হচ্ছে ও কবে বাড়ি আসবে। তো ও বাড়ি আসবে আই থিঙ্ক দোলের দিন, 5 দোল মঙ্গলবার, মঙ্গলবার তারিখটা আমার ঠিক খেয়াল নেই, ও আই থিঙ্ক সেদিনকেই বাড়ি আসবে। আর সেদিনকে আমাদের প্রচণ্ড ফুল প্ল্যানিং করা হয়ে গেছে যে আমরা ঘরটাকে বাড়িটাকে বেলুনস দিয়ে সব রকমভাবে সাজাবো। তো সব মিলিয়ে প্রচণ্ড এক্সাইটেড আমরা ব্যাপারটাকে নিয়ে। তো এখন বাজে 12:05 আর আজকে অ্যাজ ইউজুয়ালি শনিবার। তো শনিবার মানে আমার কলেজ নেই, মানে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। আমি ঘুম থেকে উঠেছি 10:00, দেন 10:30 অব্দি ব্লগটাকে এডিট করলাম, ওই পুরুলিয়া যাওয়ার লাস্ট ডেটাকে এডিট করলাম, এডিট করে আপলোড করলাম, দেন ব্রেকফাস্টও হয়ে গেছে। আর আমার খাওয়ার ব্লগে দেখানো হয় না, কারণ আমার মনে থাকে না, কারণ আমি দেখা খাই না, আমার মা আমাকে খাইয়ে দেয়। তো কাজ করতে করতে কখন মা খাইয়ে দেয় তার মাঝখানে আমার খাওয়ার দেখানোর কথা মনে থাকে না, বাট আমি ট্রাই করবো ডেলি ব্লগে খাবারগুলো দেখানোর, কী কী খাচ্ছি বাড়িতে। আর ব্রেকফাস্টও হয়ে গেছে আমার, তো এখন একটু যাবো চট করে পরিদের বাড়িতে, কারণ পরিকে কালকে, হ্যাঁ না কালকে সন্ধ্যাবেলায় এনেছিলাম, বাট ব্লগ তো করা হয়নি কালকে। তো এখন যাবো পরিদের বাড়িতে, আসে নাকি ও দেখি তার কখন কি মর্জি হয়। এই জাস্ট আমি করলাম স্নান আর এখন বাজে 2:33, আর এত দেরি হলো কারণ পরিদের বাড়িতে গেছিলাম আমি। আর পরি তো জাস্ট নেক্সট লেভেলের, মানে কি বলবো, এত কথা বলে, ও এত কথা বলে। ওকে স্নান করালাম, সাজগোজ করালাম, দেন আমি বাড়ি এলাম, আর আসবে আসবে করে শেষ পর্যন্ত সে এলো না। তো এখন যাব করব লাঞ্চ। বঙ্কু বঙ্কু, কি হলো কি হলো কি হলো কি হলো বঙ্কু, কোথায় যাচ্ছ? কই কি হলো বঙ্কু, খেয়েছো খাবার? খেয়েছো? ও বঙ্কু দিয়ে তাকাও না, তাকাও না বঙ্কু। এই যে লেজ পাটার উপরে রেখে দিয়ে বসে আছে বঙ্কু। বঙ্কু বঙ্কু বঙ্কু, কি হয়েছে কি হয়েছে, কি হলো কি হলো, কোথায় চলে যাচ্ছে? সারা গায়ের কাছে শুধু ঘুরবে। ঠিক হয়েছে বকেছে, ঠিক হয়েছে বকেছে, ঠিক হয়েছে বকেছে। টাকা আমার দিকে টাকা, আমার দিকে টাকা 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 টাকা, সবুজ সবুজ চোখ, সবুজ সবুজ চোখ, ছোট্ট মতো নেচ, ছোট্ট মতো নেচ। লেজে হাত দিলে বাবু খুব রেগে যায়, লেজে আর কান ধরলে। কি হয়েছে, কানে হাত দিয়েছি বলে আবার কু, দেখেছো কানে হাত দিয়েছি বলে কু কু করে ডাক। তো হয়ে গেছে আমার লাঞ্চ, এখন বাজে 3:10 আর আজকে যেহেতু স্যাটারডে, তো স্যাটারডে আমাদের বাড়িতে নিরামিষ হয় ভেজ, কারণ আমার মা স্যাটারডে বাইরের কিছু খায় না, প্লাস মানে নিরামিষ খায় বাড়িতে, যেহেতু মা খায় তো মায়ের সাথে সাথে আমরা সবাই নিরামিষ খাই। আর নিরামিষ হলে আমাকে মা আমাকে খাইয়েই দেয় দুপুরবেলা, এমনিতে তিনবারই খায়, দুবার খাইয়ে দেয়, দুপুরবেলাটা আমি একা খাই, বাট নিরামিষ হলে দুপুরবেলাটা আমাকে খাইয়ে দিতে হয়, কারণ আমার নিরামিষ একা খেতে ভালো লাগে না ঠিক। এটা আমার মানে খাবো না বা এরকম কিছু না, আমার পার্সোনাল একটা ব্যাপার আছে যে আমার খেতে ভালো লাগে না একা একা, তো মাই খাইয়ে দিয়েছে আজকে। আর এখন নেব একটু পাওয়ার ন্যাপ, দেন বিকেলবেলা আজকে পুচকিটাকে দেখতে যাব।
তো আজকে আমি আর মাই যাবো, প্রত্যেকদিন কেউ না কেউ যাচ্ছে, আজকে আমি আর মা যাবো। দেন বড়দা তো সারাদিনই আছে, কারণ যাই হোক একটা মাত্র মেয়ে। আর হঠাৎ করে গরমটা পড়েছে। অন্য বছর আমার মনে আছে যে আমরা হোলি খেলি, দোলের সময় জামা কাপড় ভিজে যায় যে আবির রং ঠং লেগে, তখন হালকা হালকা ঠান্ডা লাগে, হালকা না বেশ ঠান্ডা লাগে, যে ঠান্ডাকাল ঠান্ডাকাল ব্যাপার থাকে, হোলি অব্দি ঠান্ডা থাকে। আর এই বছর হঠাৎ করে সবে মার্চ, মোটামুটি ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু গরম পড়ে গেছে, এখন ফ্যান চালাতে হচ্ছে। আমি এখন 2 কি 3 ফ্যান দিয়ে রাখি, 4-5 দিন না, কারণ ঠান্ডা লেগে যাবে। আর আমার সেই ঠান্ডা লেগেছে তো লেগেছে, এখনো কাশি হয় হালকা হালকা, মা মাঝে মাঝে বলে সিরাপ খাওয়া, আমি বলি সিরাপ খাওয়ার কাশি এটা না, মাঝে মাঝে গলা শুকিয়ে যায় সেই জন্যই কাশিটা হয়, বাট ভিতরে ভিতরে একটু কফ জমে আছে মনে হয়। তো আমি হয়ে গেছি একদম রেডি, আর এখন বাজে 5:10, আর এখন যাব আমরা পুচকিকে দেখতে। আর কালকে বাড়ির বাকি সবাই গেছিল, বাট আমি যেহেতু কলেজ গেছিলাম আর দেরি করে ফিরেছিলাম, তাই মা যেতে পারিনি, মা কালকে যায়নি, তাই আজকে আমি আর মা যাব। আজকে তেমন কেউ যাচ্ছে না, আর ভিজিটিং আওয়ার আই থিঙ্ক 6:30 অব্দি, এখন 5:10 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি, আর সামনেই আমাদের নার্সিং হোম, এখান থেকে মোটামুটি 15 মিনিট হাঁটলেই চলে যাব। বাট মা বারান্দায় বসে আছে যে কোনো গাড়ি যায় নাকি সামনে থেকে, তো তাহলে আমরা গাড়ি করেই যাব। তো আমি জাস্ট এলাম বাড়ি পুচকিকে দেখে, আর পুচকিকে আজকে তোমাদেরকে দেখাতে পারলাম না নার্সিং হোমে, কারণ ওদের কিছু রেস্ট্রিকশনস আছে, সবে হয়েছে। তো আর নিজেদের এটা কেমন লাগে যে সবে হয়েছে দেখাতে, তো দাদা মানে সবারই একটা নানা ব্যাপার আছে, তো সেই জন্যই পুচকিকে দেখালাম না। বেশ কয়েকটা দিন যাক, তারপরে পুচকির অনেক ফটোস অনেক ভিডিওস রিভিল করবো তোমাদের সামনে। আর এখন আমি বাড়ি এলাম, বাড়ি এসে গেছিলাম ও বাড়ি, তারপরে দেখি তোতো এসছে, তোতো এসে আমাকে ডাকছি। তো তখন কি করতে এসছিস, কি করতে এসছিস বল? ও আমার কাছে এসছে পড়াশোনা করতে। তো আজকে তো শনিবার, স্যাটারডে, আর স্যাটারডে ওর আন্টি আসে না, মানে টিচার পড়ায়। আচ্ছা ঠিক আছে, এটা আমার, এটা তোর কিছু না, তুই পড়ে নে, লিখে নে যা যা লিখতে পারবি, তারপর সব দেখাবো ওদেরকে, ঠিক আছে? দেখো তো আর শুন, দেখো আমি ব্যাগ বোর্ড নিয়ে বোর্ডের উপরে রেখে পড়বো। হ্যাঁ, তো আমি ওকে একটা বোর্ড দিয়েছি, বোর্ডটার উপরে রেখে পড়া শেখাবো ওকে আজকে, আর ও কি কি শিখেছে সেটাও দেখবো তোকে। এখন আমি বসেছি পড়াতে, আর অনেক ধৈর্যের ব্যাপার ওকে পড়ানোটা, তো ফোন টোন রেখে আমি ওকে এখন পড়াবো। এই যে আমার ঢোলু এখানে বসে আছে, আমার ঢোলু এতক্ষণ ঘুমাচ্ছিল, ঢোলু এখন বসে আছে, এটা আমার ঢোলু, ঢোলু দেখেছিস ঢোলুটা কি মিষ্টি হয়েছে, ঢোলু ঢোলু আমরা খেলে ঢোলুর খাওয়ার চাই, তোকে দেখাবো না, তুই পড়াশোনা করিস নি, মারবি না ওকে, নাচতে কটা ফেল, নাচতে কটা ফেল পড়ি, কি হলো ফেলবি তো, নাচ থেকে কিন্তু রক্ত বেরোবে, কি হলো? তো আজকে তো স্যাটারডে, আর আজকে আমার মোটামুটি বাড়ির খাওয়ার খেতে ইচ্ছা করছে না রাত্রিবেলা, আর তাই জন্যই আজকে আমি পরীর বাবাকে মানে যোগেদাকে বললাম যে আমার জন্য একটুখানি মোমো এনে দিতে। এই যে স্যুপ কতটা ঢাল থেকে পড়ে গেছে, তো এখানে হচ্ছে একটা মোমোর স্যুপ, আর এখানে মোমোটা আছে প্লাস্টিকের ভিতরে। তো এই যে এটা আমাদের মোমো, এখানে দিতে 6 পিস মোমো, আর এই যে আমাদের ট্যাপা খাচ্ছে মোমো, কেমন খেতে ট্যাপা, হাত দিয়ে দেখা, আমরা কিছু খেতে এলেই খাবে বলে ঝাঁপিয়ে আসে, ও কিন্তু মোমো খাবে না, তাও এরকম করে, কি রে মোমো খাবি, মোমো খাবি, মোমো খাবি, এই যে মোমো খাবে, বায়না ধরেছে। তো আমি আর পরি খেলাম এখন মোমো, বাট মোমো খেলেও সন্ধ্যাবেলা করে চা না খেলে আমার ঠিক হয় না। তো এই যে আমার 1 কাপ চা, আর পরি খেয়েছে একটা মোমো তো দেখলেই, বাট একটা মোমো নিয়ে কতক্ষণ ধরে যে গেঁজালেও ভাবতে পারবে না, মানে সারাক্ষণ একটা মোমো নিয়ে সস দেবো না ওকে ঝাল লাগবে বলে, ও সসটা নিল, নিয়ে আবার নিল, নিয়ে ঝাল লাগিয়ে লাগিয়ে চিনি খেলো, স্যুপ দিলাম স্যুপ খেলো না, আবার দুবার স্যুপ খেলো, আবার মোমোটাকে শুকনো যে ভিতরে চিকেন গুলো তোকে বার করে করে দিলাম, তাও একটা গোটা মোমো খেয়ে উঠতে পারলো না। এখনো মোমো টোমো খেয়ে খাচ্ছে আঙুর, ঝুড়ি থেকে আঙুর নিয়ে নিয়ে খাচ্ছে, আঙুর চোর, এই আঙুর চোর, আঙুরটা মিষ্টি না, টক টক, তাহলে খাচ্ছিস কেন, খাচ্ছিস কেন? এ বড়ি ছোট বনুটার কি নাম রে,
টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার ঠিক করে বল কি নাম টুইঙ্কেল টুইঙ্কেল না বল টুইঙ্কেল টুইঙ্কেল আর তুই কি নাম দিয়েছিস আমি টুইঙ্কেল না তুই অন্য নাম দিয়েছিস বল কি বলছিস যখনই আমি লিচু ও নাকি আমাদের টুইঙ্কেলকে লিচু বলে ডাকবে তো যাই হোক ওর নাম এখনো ডিসাইড করা হয়নি অবভিয়াসলি বাবা মাই ডিসাইড করবে ওর নাম বাট আমি একটা ভেবে রেখেছি যে ওর নাম দেবো টুইঙ্কেল মানে নিকনেম আর পরি ঠিক করেছে পরি লিচু বলে ডাকবে কি অদ্ভুত নাম দিয়েছে পরি লিচু কেন লিচু পরি তুই আঙুর নাম দে বরঞ্চ এত আঙুর চুরি করে খাচ্ছিস এই যে এখান থেকে আঙুর চুরি করে করে খাচ্ছে ওই আঙুর চোর বাবা এনেছে এই যে পুচকিরার জন্যই মশারিটা কারণ হসপিটালে নার্সিং হোমে খুব মশা আর কি তো ওকে খুব মশা কামড়ায় মা সন্ধ্যাবেলা ফোন করেছিল বাবাকে যে একটা মশারি আনার কথা বাট বাবার দোকান ছিল বলে বাবা আসার সময় মশারিটা আনলো আর কালারটা খুব মিষ্টি তাই যে খাটানো মশারিগুলো হয় ওই মশারিগুলো তো এখন আরেকবার ও বাড়ি যাবো এটা পল্টুদার কাছে দিয়ে দেন আসবো তো এখন বাজে 11:25 আর আজকে আমি তো খেয়েছিলাম মোমো টিফিনে তো আজকে আমার তেমন খিদে নেই ভাত খাওয়ার ইচ্ছাটাও নেই তো এখন খাচ্ছি যে বয়েলড এগ এটাই ডিনার করবো আর কিছু ডিনার করবো না তো এখন বাজে 12:05 আর আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো কারণ আর দেখানোর কিছু নেই আর বঙ্কু এক্ষুনি এখানে ছিল কোথায় উপরে চলে গেছে না কোন ঘরে ঢুকে গেছে দেখতে হবে তো ওকে দেখে ওপরে পাঠাতে হবে ও কি করে কি বারান্দায় চলে যায় প্রত্যেকদিন রাত্রিবেলা আর রাত্রিবেলা এসে দাদার জানলায় ঠকঠক করে তো প্রচন্ড চিন্তা হয় বাইরে থাকলে আর কি তাই জন্য বারান্দা দরজা আজকে বন্ধ করে দিয়েছি আর ও এখন কোন ঘরে ঢুকে গেছে তার নেই ঠিক তো দেখবো কোথায় আছে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড বাই।